আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। সৌজন্যে এম কিউ হাসান সলিসিটরস। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের জনপ্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। এবং আজকে আমরা ব্রিটেনের ইমিগ্রেশন আইনের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং আপনাদের এই আইন সংক্রান্ত বিষয়ে যে প্রশ্নগুলো ছিল সেই মূল্যবান প্রশ্নের উত্তর আমাদের সম্মানিত মেহমানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছিলাম। এবং আজকে আমাদের সাথে আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন ইস্ট লন্ডনের একজন অত্যন্ত প্রখ্যাত এবং জনপ্রিয় আইনজীবী সলিসিটর এম কিউ হাসান। আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ব্যস্ত ময়। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে। হাজার হাজার দর্শক আমাদের জন্য লাইনে অপেক্ষা করছেন। দেখি তাদের ভিড়ে এই সেগমেন্টের প্রথম দর্শক কে। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যানচেস্টার থেকে বলছি ভাই, আহমেদ। মিস্টার আহমেদ, আপনার প্রশ্নটি করুন কাইন্ডলি। আমি বলছিলাম ভাইয়া, আমি 2009 ওয়ার্কিং হলিডে মেকারে আসলাম বিদেশ। আমার 2 বছর ভিসা আছিল, তো 2 বছর ওভার, 2 বছর ভিসা দেওয়া বাদ দিয়ে 2 মাস ওভারস্টে ওভার করে আমি বিয়া করছিলাম উদ্দেশ্য ব্রিটিশ আগুন। কনগ্রাচুলেশনস। কবে বিয়ে করেছিলেন, কোন মাসে কোন বছরে? যে আমি 2011 বিয়া করছি। কোন মাসে? 2011 জানুয়ারি। কনগ্রাচুলেশনস। জি বলুন। যে আমি বিয়া করার পরে ধরে লোক আমি 9th of July আগে আমার আমি অ্যাপ্লিকেশন করছিলাম, আমার ওয়াইফ এই সময় প্রেগনেন্ট আসলা। যাই, তখন অ্যাপ্লিকেশন করার পরে আমার অ্যাপ্লিকেশন এটা রিফিউজ করে দিলেছে। আমি আসলে বিয়ার স্টার করতে পারছিলাম না। যাই, তো খালি ইসলামিক ম্যারেজ সার্টিফিকেট দিয়া আর তার ফার্মর কাগজপত্রটা দিয়া সবটা দিয়া অ্যাপ্লিকেশন করছিলাম। যাই, অ্যাপ্লিকেশন রিফিউজ করার পরে পরে আমি রিকনসিডারেশন আরবার করছি, করার পরে তারা কোনো আনসার দিছে না। তো আমার বাচ্চার যে সময় 1 বছর হয়ে গেছে, তখন আপনি বাচ্চা কবে জন্মগ্রহণ করেছেন? আমার 12/9/12। জি জি, আমার বাচ্চা জন্ম হওয়ার পরে 1 বছর বাদে আমি আরবার মেবি ফার্স্ট 5 মান্থ আগে আরবার অ্যাপ্লিকেশন করছিলাম। এটা কি নতুন অ্যাপ্লিকেশন করেছেন? নতুন না, নতুন অ্যাপ্লিকেশন করছিলাম আরবার, ফ্রেশ অ্যাপ্লিকেশন। আচ্ছা, কোন মাসে করেছিলেন? অ্যাপ্লিকেশন করছি মেবি 5 মান্থ আগে। ওগো, মানে এখন থেকে 5 মাস আগে? জি জি। আচ্ছা জি বলুন। জি, আমার বিয়ার আসলে 2 বছরের উপরে হয়ে গেছে, 2 ইয়ার হয়ে গেছে। জি বলুন। তো আর্টিকেল 8 এর আন্ডারে আমি অ্যাপ্লিকেশন করছিলাম। জি, 2 বছরের ফ্যামিলি লাইফ বিয়ে করিয়া। আচ্ছা, তখন অ্যাপ্লিকেশন এটা আইস থাকি 7 ডিসেম্বর আমার রিফিউজ করে দিলে একবার। জি, আমার বাচ্চা বার্থ সার্টিফিকেট সপ্তাহ এটা দিছিলাম, এটা রিটার্ন দিয়েছে, আমার পাসপোর্ট তার আগে রাখিচ্ছে। জি, এখন আমি জুডিশিয়াল রিভিউ লাগে যাইমু না কিটা করতাম, উল্টা করলে ভালো হইব, ওটা তো আমার হইব প্লিজ। ওকে ভাই, খুব সুন্দর করে আপনি প্রশ্নটি করেছেন এবং এরকম কিন্তু অনেক ভুক্তভোগী দর্শক রয়েছেন এবং ভিউয়ার্স রয়েছেন যাদের যাদের মনে একই ধরনের ব্যথা, সেই ব্যথাগুলি কীভাবে প্রমোশন করবেন এবং আপনি স্পেশালি যে আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছেন, এটি রিফিউজ হয়ে গেছে এখন আপনি জুডিশিয়াল রিভিউতে যাবেন নাকি আর অন্য কোনো পদ্ধতি বেছে নেবেন, কী সেই পদ্ধতি বেছে নিলে আপনার যদি ভালো হবে সেই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আমি চলে যাচ্ছি সরাসরি আমার সম্মানিত মেহমানের কাছে। আপনি কি বলবেন? কেন, ধন্যবাদ বৈষ্ণময়, ধন্যবাদ দর্শক। আসলে আমার মনে হয় যে এখানে জুডিশিয়াল রিভিউতে যাওয়াই একমাত্র উত্তম হবে, কারণ যেটা বোঝা যাচ্ছে EX1 অফ অ্যাপেন্ডিক্স FM আন্ডারে আপনার স্ট্রং কেস আছে, যেহেতু আপনার বাচ্চা ব্রিটিশ এবং ওয়াই ব্রিটিশ এবং আপনাদের রিলেশনশিপ মোর দেন 2 ইয়ার্স। জি, তারপরেও তো যে কারণে আপনাদের স্ট্রং কেস আছে আন্ডার আর্টিকেল 8 এবং এখন যেটা বলা হয় EX1, তো এই ক্ষেত্রে প্রি অ্যাকশন লেটার দিয়ে স্ট্রেট ওয়ে জুডিশিয়াল রিভিউতে যাওয়া ছাড়া আর আমি কোনো অপশন দেখতে পাই না, এটাই ওয়াইজ হবে। ধন্যবাদ। জি ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি উত্তরগুলি দিয়ে দিয়েছেন।
আশা করি সুপ্রিয় দর্শক আপনাদের প্রশ্ন উত্তরটি পেয়ে গেছেন। চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি কি জানেন বলছেন, অনেকক্ষণ কি জানেন বলছিলেন আপনি? জি, আমি অনেকক্ষণ অপেক্ষা আছি আর কি আপনার সাথে কথা বলার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনি এতক্ষণ কষ্ট করে আমাদের জন্য অপেক্ষা করছিলেন, ধন্যবাদ। আপনি প্রশ্নটি করুন। ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা, জি আপনি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা অনেক কষ্ট করে আপনাদের মতো দক্ষ মানুষ আমাদের চ্যানেলে এসে আপনি আমাদের দুজনকে, সাধারণ জনগণকে সুবহানাল্লাহ উপকার করতেছেন। আপনি আমাদেরকে ওয়াচ করুন, আমরা দুজনেই হাসছি আপনার এত সুন্দর অনুভূতি জানতে পেরে, ধন্যবাদ। বলুন আপনার প্রশ্ন। আপনারা যখন আমার যে কোশ্চেনটা হচ্ছে যে আমি টিয়ার ফোর আন্ডার আসছি 25 সেপ্টেম্বর 2009, এখন আমি স্টুডেন্ট হিসেবে আসি আর কি। আমি একটা ইউনিভার্সিটিতে আপনি এখন কোন কোর্স করছেন? আমি এসসিসিএ করতেছি, কিছু ইমপ্রুভমেন্ট আছে। জি, আমি এটা স্টপ করে আমি এমএসসি ইন বিজনেস ম্যানেজমেন্টে সুইচ করতে চাচ্ছি। আচ্ছা, এটা কি মাস্টার্স লেভেলের? জি, মাস্টার্স লেভেলে। জি, আমি আপনাকে বলি যে আমি 2007 এর 13 ফেব্রুয়ারি এদেশে আসছি। জি, আমার ভিসা ছিল 30/4/2009 সাল পর্যন্ত। জি, আমি টিয়ার ফোর এ আসছি 25 সেপ্টেম্বর 2009। জি, আমার ভিসা ছিল 1 জুন 2011। জি, ওখানে আমি একটা কোর্স করছিলাম, সেটা হচ্ছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট। তো আমি ওখানে ওটা ছিল লেভেল 4, 5 এন্ড 6। আমি লেভেল 4 এন্ড 5 কমপ্লিট করছি, 6 কমপ্লিট না করে আমি এসসিসিএ তে চলে গেছিলাম আর কি। আচ্ছা, আমি একটু জিনিস আপনাকে ক্লারিফাই করছি, আপনি যেহেতু 2007 এর ফেব্রুয়ারিতে এদেশে এসে ঢুকেছেন, আপনার ফেব্রুয়ারি 2013 এ আপনার 6 ইয়ার্স হয়ে গেছে, তাই না? হ্যালো, আমি 7 ইয়ার্স, অলমোস্ট 7 ইয়ার্স। এখন 7 ইয়ার্স হয়ে গেছে আপনার, তাই তো? জি। এখন আপনার প্রশ্ন হচ্ছে, এই 7 ইয়ার্সে থাকাকালীন পর্যায়ে আপনি কি কোর্স করতে পারেন, এবং আপনার ক্ষেত্রে 5 ইয়ার্স 3 ইয়ার্স যে কথাগুলো আপনি শুনেছেন, লিমিট যেটা করে দেওয়া হয়েছে আপনার টিয়ার ফোর অধীনে, সেটি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কি না, এবং যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকে আর কোন কোর্স যদি আপনি অধ্যয়ন করার চেষ্টা করেন, এবং আপনি আপনার টাইম আছে কিনা, যে এই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য চলে যাচ্ছি আমার সম্মানিত মেহমানের কাছে। আপনি বলুন কেন। জি, ধন্যবাদ দর্শক। আমি যেটা বুঝতে পারলাম যে আপনি এসেছেন ফেব্রুয়ারি 2007-এ। জি, এবং সেক্ষেত্রে লেভেল ছিল 4, 5 এন্ড 6। উনি লেভেলটা কি 4 বললো না 5 বললো? 4, 5, 6 এইভাবে ছিল। জি, তারপরে ওনার কিছু প্রোগ্রেস আছে। জি, এবং পরবর্তীতে উনি এসসিসিএ করেছিলেন, এবং এসসিসিএ কমপ্লিট না করে উনি আবার এমএসসি, এটা লেভেল 7-এ উনি আবার আসছেন। জি, তো এখন যে যে ক্যাপটা আছে সেটা কিন্তু যখন শুধু কোর্সগুলো কিন্তু অ্যাড হয়, কিন্তু এগুলো যে মাঝে যে গ্যাপগুলো থাকে এগুলো কিন্তু অ্যাড হয় না। জি, তো আমার কাছে আসলে অ্যাপারেন্টলি যেটা মনে হচ্ছে যে আমার মনে হয় যে উনি এক্সটেনশনে যেতে পারবেন। জি, এবং সেক্ষেত্রে কোন কোর্স এবিসি কি ওনাকে ওই লেভেল 7-এ? জি, আমার মনে হয় যে ওনার, কারণ উনি তো লেভেল 7-এর আগে করেননি। জি হ্যাঁ, তো এটা প্রোগ্রেস। জি, ওনার প্রোগ্রেস তো আছেই, আমার মনে হয় যে এটা সম্ভাবনা আছে, কোনো অসুবিধে হওয়ার কথা না। তারপরেও আমি যেটা বলবো যে পাসপোর্টটা নিয়ে, জি, প্লাস যে আপনার প্রোগ্রেস যেগুলো করেছেন কিংবা কোথায় কোথায় এনরোল হয়েছেন, এইগুলো যদি আমাদের সামনে আসে তখন আমরা একটু রিসার্চ করে আরো অ্যাকুরেট আনসার দিতে পারি। জি, এক্স্যাক্টলি। তো এই ক্যাপের ব্যাপারটা কিন্তু খুব টেকনিক্যাল, তো যে কারণে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে অসুবিধা হওয়ার কথা না, কিন্তু আমরা এটা কংক্রিট আনসার দিচ্ছি না। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস, টিয়ার ফোর এর রুলস এন্ড বিফোর টিয়ার ফোর, দুটো জিনিস কিন্তু এখানে স্টুডেন্ট টিয়ার ফোর এর অধীনে যে রুলসটা সেটা কিন্তু অ্যাপ্লিকেবল অনলি ফ্রম টিয়ার ফোর, তাই না? 5 ইয়ার্স, 7 ইয়ার্স, 8 ইয়ার্স প্লাস, 8 ইয়ার্স প্লাস, এই জিনিসগুলো।
এবং আপনি খুব সুন্দর করে বলে দিয়েছেন কারণ এবং সেটা কার্যকর হচ্ছে 2009 থেকে যেটা পিবিএস সিস্টেমে আসলো অতএব তার আগে যেটা সেটা কাউন্ট হয় না জি জি অতএব এই ক্ষেত্রে আমার মনে হয় যে অসুবিধা হওয়ার কথা না তারপরেও সুপ্রিয় দর্শক আমি আশা করি আপনার প্রশ্নের উত্তরটি আমার সম্মানিত মেহমান থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর উত্তর দেওয়ার জন্য আপনি পেয়ে গেছেন উত্তরটি এবং এই এই উত্তরটির কনটেক্সটে আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড রিসার্চ করতে হবে আপনার পাসপোর্টটি নিয়ে আপনি দেখবেন কোন কোন বছর আপনি কোন 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 কোর্স করেছেন কোন বছর থেকে টিআর ফোর নতুন রুলসটি এসছে এবং এই এই রুলসের অধীনে যে ফাইভ ইয়ার্স এইট ইয়ার্সের যে রেস্ট্রিকশন সেটি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা এবং লেভেল সেভেনের যে কোর্সটা আপনি করছেন যেহেতু প্রিভিয়াস কোর্স থেকে এটি দ্যার ইজ এ প্রোগ্রেশন ইন দ্য নিউ কোর্স আশা করি আপনার ক্ষেত্রে এক্সটেনশনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং এই এই উত্তরটি খুব সুন্দর করে চমৎকার করে আমার সম্মানিত মেহমান দিয়ে দিয়েছেন আশা করি আপনি আপনার প্রশ্নটি পেয়ে গেছেন এবং আপনি খুব সুন্দর করে আমাদেরকে অত্যন্ত বিনয় প্রকাশ করে প্রশ্ন করেছিলেন সে কারণে আপনাকেও আমরা ধন্যবাদ জানিয়ে দিচ্ছি চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্নে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো 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 আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন কে বলছেন কোথা থেকে বলছেন ওকে আচ্ছা তাহলে আপনার বোনের হাজবেন্ড হচ্ছে ব্রিটিশ আর আপনার বোন হচ্ছেন হল্যান্ড অর্থাৎ অর্থাৎ ডাচ সিটিজেন এবং ওনার একটি বাচ্চা রয়েছে ডাচ বাচ্চা তাই তো জি না ডাচ রেসিডেন্ট ওদের ওরা বাংলাদেশ থেকে আসার পর ভিসার জন্য অ্যাপ্লাই করে তারপর ডাচ রেসিডেন্ট হচ্ছে ওকে বুঝছি 5 বছরে 5 ইয়ার্স একটা কার্ড দিছে 5 বছরে জি হ্যাঁ এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার না বললে আমাদের জন্য বলতে একটু অসুবিধা হবে ধন্যবাদ খুব সুন্দর করে আপনি দ্বিতীয়বার ব্যাখ্যা দিয়েছেন যে আপনার বোন হচ্ছেন ডাচ মানে হল্যান্ডের রেসিডেন্ট আপনার বোন বোনের বাচ্চা দুজনের 5 বছরের পারমিশন দেওয়া হয়েছে কবে দেওয়া হয়েছে ওনাদেরকে গত মাসে মানে জি তাহলে নভেম্বর জি নভেম্বর ওনারা কি এখন ডেনমার্কে আছেন সরি হল্যান্ডে আছেন ওনারা তাই তো খুব সুন্দর প্রশ্ন করেছেন এরকম অনেক দর্শক রয়েছেন যাদের এই প্রশ্ন উত্তরটি দিলে উপকার হবে আমি চলে যাচ্ছি আমার সরাসরি ধন্যবাদ ব্যস্ত মহিত এটা একটা ইন্টারেস্টিং কিন্তু ইস্যু যেহেতু উনি ব্রিটিশ সিটিজেন এবং উনি যেহেতু হল্যান্ডে আছেন এবং ওখানে যদি উনি টিটি ডায়েট এক্সারসাইজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ওনার জন্য দুইটা অপশন খোলা আছে দুইটা ওয়েতে ওনার ফ্যামিলিকে দেশে আনতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে আপনার যে ইমিগ্রেশন রেজুলেশন 2006 আন্ডারে উনি যেহেতু ওখানে কোয়ালিফাইড পারসন এক্সারসাইজিং টিটি রাইট উনি যখন ওনার ওয়াইফকে এখন ফ্যামিলি পারমিট এখানে নিয়ে আসতে পারবেন অ্যাজ এ হি ইজ এক্সারসাইজ টিটি একটা অপশন থাকলো আর অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন উনি যদি এখানে আসেন আসার পরে কিংবা ওখানে ইনকাম হতো উনি দেখাতে পারবেন সেটা যে অ্যাজ এ স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন হিসাবে কিন্তু অ্যাপ্লিকেশন করানো সম্ভব তবে সেই ক্ষেত্রে উনি যদি অ্যাজ এ স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন যদি উনি অ্যাপ্লাই করেন তাহলে আর্নিংটা শো করতে হবে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু ইউ রেজুলেশন 2006 যেটা ইউ ল আমরা যেটা বলে থাকি দ্যাট ইজ মোর ফ্লেক্সিবল জি এক্স্যাক্টলি তো সেক্ষেত্রে যে তবে হ্যাঁ এখন আগে যেটা সুবিধা ছিল যে স্পাউস অফ ব্রিটিশ সিটিজেনের জন্য 2 বছরের ভিসা 27 মাসের ভিসা দিত তারপর সেটেল হতো এখন তো 5 বছর দিয়ে দিচ্ছে তো এখন ওই দেখা যাচ্ছে ইউ মেম্বার হিসেবে ফ্যামিলি পারমিট দেবে হয়তো 1 বছর তারপরে বাদ বাকি আর 4 বছর 5 বছর পরে সেটেল হতে পারে অতএব ইউ রেজুলেশনের আন্ডারে যদি আসে ইউ ল অনুযায়ী মোর ফ্লেক্সিবল এবং ইজি এবং কুইকলি আনা সম্ভব জি বাট ইট পসিবল পসিবল জি ধন্যবাদ খুব সুন্দর করে আপনি উত্তরটি দিয়েছেন এবং সুপ্রিয় দর্শক এরকম অনেক দর্শক রয়েছেন যাদের এই ধরনের সমস্যা রয়েছে এবং হাজবেন্ড অথবা ওয়াইফ ব্রিটিশ সিটিজেন আর ডিপেন্ডেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো একটি দেশের নাগরিক এবং আমার সম্মানিত মেহমান খুব সুন্দর করে বলেছেন দুইটি ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন প্রথমটি হচ্ছে ইমিগ্রেশন রুলস যেটি ইউকে সিটিজেনদের জন্য অ্যাপ্লিকেবল আপনার বোন অ্যাজ এ অ্যাজ অ্যাজ স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন অ্যান্ড বাচ্চাটাও অ্যাজ ডিপেন্ডেন্ট চাইল্ড অফ ব্রিটিশ সিটিজেন হিসেবে অ্যাপ্লাই করতে পারছে আর দ্বিতীয় আরেকটি ক্রাইটেরিয়া হচ্ছে ইইএ রেগুলেশন যেটি 2006 ওটির আন্ডারে উনি এখানে আসতে পারছেন আশা করি আপনি আপনার প্রশ্ন একটা কেস ল আছে যে সুরেন্দর
শুনছি হ্যাঁ জি শুনছি জি এবং এই কেস লটি কি এবং সেই ব্যাখ্যাগুলো নিয়ে আমরা আবার ফিরে আসবো আপনাদের সাথে। তবে আলোচনার পর্যায়ে আমাদের একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে চলে যেতে হচ্ছে, অত্যন্ত দুঃখিত আমরা থাকতে যাচ্ছি আপনাদের সাথে, বাট আপনারা হতাশ হবে না, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার, সৌজন্যে এম কিউ হাসান সলিসিটরস।